আছে 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের কালনা মহকুমা সম্মেলনে নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচিত করে 17 জনের কালনা মহকুমা কমিটির গঠন এই সম্মেলন থেকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে মন্তেশ্বর বিডিও অফিসের প্রাঙ্গণে সেমিনার হলে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আজ বেলা 11টা থেকে শুরু হওয়া কালনা মহকুমার বিভিন্ন ব্লকের শতাধিক কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিদের নিয়ে নানান কর্মসূচির মধ্যে দিয়ে সারাদিনের কালনা মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয়। কালনা মহকুমা কর্মচারী ফেডারেশন জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের কর্মচারী ফেডারেশন কমিটির সম্মেলন আয়োজনের পক্ষ থেকে জল সম্পদ ও উন্নয়ন দপ্তরের সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব বর্ধমান জেলার সভাপতি গদাধর মণ্ডল, জল সম্পদ ও উন্নয়ন দপ্তরের সরকারি ফেডারেশনের কালনা মহকুমা সভাপতি বিদ্যুৎ সাহা, মন্তেশ্বর ব্লক জল সম্পদ ফেডারেশনের সম্পাদক চৌধুরী দিলহার রহমান, শ্রীধর সাইরা জানান বেলা 11টায় সম্মেলন প্রাঙ্গণে কর্মচারী ফেডারেশনের জেলার সভাপতি ও কালনা মহকুমার সভাপতি বিদ্যুৎ সাহা জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এবং শহীদ বেদিতে মাল্যদান সহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করেন। এই সম্মেলন থেকে জল সম্পদ ও উন্নয়ন দপ্তরের সরকারি কর্মচারীদের ফেডারেশনের সংগঠনের মাধ্যমে কর্মচারীদের ন্যায্য অধিকারের কথা তুলে ধরে ও তাদের পাশে থেকে সংগঠনকে ঢেলে সাজিয়ে ব্লকে ব্লকে মহকুমা কমিটি গঠন ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আজ মন্তেশ্বরে অনুষ্ঠিত হওয়া কালনা মহকুমার এই সম্মেলন বলে জানান কর্মকর্তা। এই সম্মেলনের মাধ্যমে কালনা মহকুমার কমিটির সংগঠনের পূর্বস্থলী ব্লক থেকে নির্বাচিত বিদ্যুৎ কুমার সাহা সভাপতি ও দীপঙ্কর ঘোষকে সম্পাদক নির্বাচিত করে 17 জনের কমিটি গঠিত হয় বলে জানা যায়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেন্ট্রাল কমিটির উপদেষ্টা আশিস ব্যানার্জি, সংগঠনের জেলা সভাপতি গদাধর মণ্ডল, জেলা সম্পাদক জাকির হোসেন, কালনা মহকুমার নবনির্বাচিত সভাপতি বিদ্যুৎ কুমার সাহা, মন্তেশ্বর ব্লক সংগঠনের সম্পাদক চৌধুরী দিলহার রহমান, শ্রীধর সাই সহ আরও অনেকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর কর্মচারী ফেডারেশনের কালনা মহকুমার নবনির্বাচিত সভাপতি বিদ্যুৎ কুমার সাহা আমাদের জানান পূর্ব বর্ধমান থেকে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। তাদের লিস্টের মধ্যে সেখানে একটা ভারতীয় জনের নাম ছিল। আমি আশা করছি আমাদের মধ্যে হয়তো চোখে থাকে গ্যারেশন লিস্টটা বলবে। সেখানে ব্লক থেকে যারা আমাদের প্রতিনিধি আছে প্রত্যেকে তাদের তাদের ব্যক্তিগত নামটা এবং যারা যেতে অসুবিধা আমাদের যারা ব্লক নেতৃত্ব আছে তারা দেখবেন এরা সিদ্ধান্ত হয়েছে আমাদের প্রত্যেকটি ব্লক প্রত্যেকটি ইউনিট এবং
বর্তমান ডিএম অফিসের সামনে আমাদের সেইভাবে পৌঁছাতে হবে। আমরা চাইছি না কখনই সেই জিনিসটা মানে আজকে পরে ওই ডাক্তারের শাস্তিটা মুখ হয়ে যায়। আমরা চাইছি তার শাস্তি চাই, পানিশমেন্ট হোক। মমতা ব্যানার্জি নিজেও মাঠে নেমেছে, আমরা চাইছি সেই শাস্তি। তার জন্য ফেডারেশনের বসে নেই, ফেডারেশন লড়াই করছে। এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর। সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।